নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা আমরা ইউটিউবাররা সবাই করে থাকি আমাদের কাজের স্বার্থে, আমাদের কাজের জন্য, যেটা হলো মোটর ব্লগিং। মোটর ব্লগিং আমরা সবাই জানি, মোটর ব্লগিং করার জন্যে আমাদের কিছু জিনিসপত্র লাগে। যেমন হচ্ছে অনেকেই অ্যাকশন ক্যামেরা নিয়ে মোটর ব্লগিং করে, আবার ধরুন কারোর মোটর ব্লগিং ইচ্ছা আছে, অ্যাকশন ক্যামেরা নেই, তিনি কী করবেন? আপনার কাছে ফোন আছে, ফোন দিয়ে আপনি আপনার মোটর ব্লগিং কী করে করবেন, আপনার হেলমেটে মাউন্টিং কী করে করবেন, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি আনন্দ, আপনারা দেখছেন অল ইন ওয়ান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটাই আশা আপনাদের কাছ থেকে। আপনারা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এটাই আপনাদের কাছ থেকে আশা করি। তা আসুন বন্ধুরা, আমরা মোটর ব্লগিং করব মাত্র 6 টাকায়। আপনি বলবেন এটা কি করে সম্ভব? আপনাদের আমি দেখাচ্ছি, আমি যেভাবে করেছি আপনাদেরও করা খুবই সোজা, কোনো ব্যাপার নয়। খুব আস্তে আস্তে করতে পারবেন কাজটা, এবং খরচের জন্য হবে শুধুমাত্র 6 টাকা। আমি খরচের হিসাব প্রথমেই আপনাদের বলি কি কি লাগবে। লাগবে একটা এমসিল, এমসিলটার দাম 10 টাকা। আপনি 5 টাকার এমসিল কিনলে তাতেও চলে যাবে। এমসিলটা দুটো পদার্থ থাকে, সেই দুটো পদার্থ মিশিয়ে নিতে হয়। 5 টাকার এমসিলটা কিনবেন, একটাই থাকে, একটাই মিশিয়ে নেবেন, কাজ আপনার হয়ে যাবে। একটা এমসিল। নেক্সট কি লাগবে আপনার? একটা নাট, জাস্ট একটা নাট, যে নাটটার দাম মাত্র 1 টাকা। দোকানদার আপনার সঙ্গে সম্পর্ক ভালো থাকলে এই নাটটা বিনা পয়সাও দিয়ে দেবে এমসিলের সঙ্গে। তৃতীয় কি লাগবে? তৃতীয় লাগবে একটা মোবাইল মাউন্ট। মোবাইল মাউন্ট আমাদের সবাইকারই আছে, ট্রাইপড যারা আমরা ব্যবহার করি, আমরা আমাদের কাজের স্বার্থে ট্রাইপড ব্যবহার করি, সেই ট্রাইপডের যে মোবাইল মাউন্টটা আছে, সেই মোবাইল মাউন্টটা। তাহলে আমার একটা এমসিল, এমসিলের দাম 5 টাকা, একটা নাট, নাটের দাম 1 টাকা। মাউন্ট করার জন্য জিনিসটা আমাদের সবার কাছেই থাকে, ট্রাইপডের মোবাইল হ্যাঙ্গার, এটা তো সবার কাছেই আছে। আসুন তাহলে দেখি কী করে বানানো। আমার হেলমেটটায় আমি বানিয়ে রেখেছি, অ্যাকচুয়ালি কি, এই দেখুন, এই পোর্শনটায় নাটটা একটা স্ক্রুড্রাইভার দিয়ে ফুটো করেছি। ফুটো করে ভেতরের এই যে অংশটা দেখছেন, এই অংশটার এই অংশটা তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখুন নাটটাকে আমি কিরম করে এমসিল দিয়ে সিল করে দিয়েছি। দেখুন দেখুন নাটটাকে দেখুন কিরম করে এমসিল দিয়ে সিল করে দিয়েছি। এমসিল দিয়ে সিল করে রেখে দেবেন, দিয়ে আপনি একদিন পর ব্যবহার করতে আরম্ভ করবেন। এই আপনার হেলমেট মাউন্ট করা আছে, এই আপনার মোবাইল মাউন্ট, জাস্ট নিন। ওকে, এবার দেখুন কি করে আমরা এটাতে মোবাইল মাউন্ট করি। এই আপনার মোবাইল, এই মোবাইলে আমরা সবাই ভলিউম প্লাস বাটনে, ভলিউম প্লাস বাটন দিয়ে আমরা সবাই ভিডিও ছবি তুলতে পারি। আপনি আমার মোবাইলটা নেবেন, আপনার হেলমেটে কী করে মাউন্ট করবেন। এই মোবাইলের ফ্রন্ট সাইজটা, এই ফ্রন্ট সাইডটা আপনাকে নিতে হবে এরম ভেতর দিকে। ভেতর দিকে নিয়ে এই আপনার ক্যামেরা, ক্যামেরাটাকে পরিষ্কার করে নেবেন। মাউন্টে লাগাবার আগে ক্যামেরাটা পরিষ্কার করে নেবেন, মাউন্টে লাগাবার পরও ক্যামেরাটা একবার পরিষ্কার করে নেবেন। তাহলে আপনার ছবি অনেক বেটার হবে, অনেক ভালো হবে। এবার কী করবেন, এই আপনার ফোন আর এই আপনার হেলমেট মাউন্ট করবেন কিভাবে, জাস্ট দেখুন, জাস্ট এইভাবে মাউন্ট করবেন, জাস্ট মাউন্ট হয়ে গেছে। আপনি ভিডিও মোড করে রাখবেন, রাস্তায় যখন যাবেন তখন আপনি শুধু প্লাস বাটনটা টিপে দেবেন, ভিডিও চলতে থাকবে, আপনার ছবি হতে থাকবে। আমি আপনাদের দেখিয়ে দিই কি করে আপনারা যাবেন রাস্তাঘাটে। জাস্ট হেলমেটটা নিলেন, হেলমেটটা গলিয়ে দিলেন,
আপনার মডেল ড্রয়িং শুরু। এবার মনে করুন আপনি মনে করতে পারেন যে আপনি এই রাস্তা ধারা বিপরীত দেবেন, যত মোটর ব্লগিং আপনি কথা বলবেন তত আপনার বেটার মোটর ব্লগিংটা অনেক বেটার রান করবে। আপনি মোটর ব্লগিংটা যত এলাকা সম্পর্কে জানাবেন তত মোটর ব্লগিংটা আপনার ভালো শুনতে লাগবে, দেখতে লাগবে। আসুন দেখি সেটা কী করে করবো আমরা। আমি ইউজ করি আমার এই ব্লুটুথ ইয়ারফোনটা, আপনারা মনে করলে আপনাদের হেডফোন যেটা আছে সেই হেডফোনটা আপনারা কানে নেবেন আর মুখের সামনে কথা বলতে বলতে যাবেন। আমি এই ব্লুটুথ হেডফোনটা ইউজ করি, এই ব্লুটুথ হেডফোনটা ইউজ করি এতে আমার অনেক সুবিধা হয়, হেলমেটের মধ্যেই থাকে, কোনো তারের সংযোগ থাকে না। আপনারা মনে করলে আপনাদের নিজস্ব যে ইয়ারফোন আছে সেই ইয়ারফোনটা আপনারা ইউজ করতে পারেন। আশা করি বন্ধুদের ভালো লাগলো। আবার সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়ে।